গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার ইনোসেন্ট। ইনশাল্লাহ হবে একদিন, ইনশাল্লাহ হবে। 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত, এই অগ্নিসংযোগ এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি, ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেইনি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে, আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যায়, তবে তো করিনি কিছু, কারণ আগে বলছিলাম যে এটা তো কোটা, কোটা তো ছিলই না। 11ই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, হাইকোর্টে আমরা নিয়ে গেছি, যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো, দাবি মানার পরে আবার এক দফা আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার, গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার ইনোসেন্ট। ইনশাল্লাহ হবে একদিন, গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা, তার মানে ওরা মারছে এগুলোকে। সে বিচার বন্ধ করে দেয়, এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়, খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায়, এরশাদ তাদেরকে এমপি বানায়, আবার ছাত্র হত্যার জন্য, জনগণ হত্যার জন্য, পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতা কর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই, হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে, বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে, সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে, সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে, করে করে তাদেরকে মারছে। মাইনরিটির রূপে যে অত্যাচার, আবার দাবি উঠায় কি ইসকন নিষিদ্ধ করতে হবে, আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? এই সংবিধান জাতির পিতা দিয়ে গেছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া, এদের কলমের কোথাও জিয়াও এটাকে নিয়ে খেলছে, এসাদও করছে, খালেদাও করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি, এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ, অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা যায় তাহলে তার বিচার হবে, ইনুস তার কোন সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধ ভাবে ক্ষমতা দখল করছে, ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে, এবং তার ওই চালা চামুন্ড যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে, কোনো জায়গা নাই বাংলাদেশে। আপা আজকে সারা দেশের মানুষ হাহাকার, জি জি, তাদের জীবনের নিরাপত্তা নাই, যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে, লুটপাট করে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে, ডাকাতি এই ছাত্র নন্দীরা এমপি হচ্ছে।
অস্ত্র দিয়ে সব তালা ভাঙছে, সব লুট করছে, মন্ত্রীদের বাড়িতে তালা ভাঙছে, লুট করছে, আমাদের প্রত্যেকে গণভবন থেকে শুরু করে সবই তো লুট করছে, এবং ইউনুস নিজেই তো গণভবনে গেছিল লুট করতে, ছবি দেখো। আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোন সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে, সবাই যাবো আমেরিকা থেকে, সবাই আমরা গোপালগঞ্জ আমি জনতা তো করবে, আমরা নিজেরা করবো, হাতে করবো, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই, যার যার বাড়ি ঘর পড়াইছে করছে। বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা, সারা বাংলাদেশের অবস্থা খারাপ, বানায় রাখছে ওরা আপা, সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে, সবাই প্রত্যেকটা জায়গায় তো এইভাবে, এবং এখন আবার সে ওই একটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন, সেই সাথে 300 লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে, সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে, আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে, আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরাবো, আবার জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ, আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি, যার যেভাবে পারি আমরা, আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের একটা ডিটেনশন কার্ড বাতিল করে দিছে, 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে, এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে, মানবিক জীবনযাপন করছে, সাংস্কৃতিক কর্মীরা কাজ করতে পারে না, ব্যাংসরা কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড শো এনে করায়, অথচ আমাদের দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না, এরা আবার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন আর তাদের পাত্তা নাই, স্বীকৃতি কর্মকাণ্ড বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তা, যত গরিব মানুষ আমরা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা আমি রেখে গেছে, এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে, এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার, মহিলা সাংবাদিকের যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে, এই জিনিসগুলি কি আপা আপা আমি একটা বলি, ইউনুস সাহেব রাখছে 4টা টোকাই রাখছে সাথে, 4টা টোকাই রাখছে,
আর আপনি চিন্তা করিয়েন না, বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে দেখবে। যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আছো সব জায়গায় জনমত তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে বা মানুষ খুন করছে, আজকে খুন করছে। আজকে তুমি জানো আমাদের মহাশোষণ মায়ের বাড়িতে আগুন, এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই নিশ্চয় ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সব জন্ম সৃষ্টি করা, দেশের ভিতরে মানুষকে যে এই সরকারকে না তাড়ালে দেশের মানুষের মুক্তি দেয়। হ্যাঁ আবা, আমি একটু একটা কথা বলতে চাই, একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো, এটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো? এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে, 71-এর পরে এটা হয় নাই আপা। এখন এটা নিয়ে আমাদের মানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন, এটা আমাদের জানার প্রয়োজন, এই তথ্যটা আমাদের বের করা উচিত। যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে, এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত। এরা কি মনে করতেছে, মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম, ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে আমার কাছে সন্দেহ। ওইখানে দুইজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেইনারে, ওইখানে দুইটা লোকের চাকরি চলে গেছে, চাকরি ফায়ার করে। আপা, এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এর জন্য আমাদের যা করতে হবে প্রবাসে এবং দেশে, আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে, ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাআল্লাহ। এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। একটা শুনি জি আপা, বলে বলেন। আচ্ছা আপা, আমরা আমরা শেষ করবেন, আমরা ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে, আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে, সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ, আমাদের আপনি জেনে থাকবেন সবাই নামি লিঙ্কন ভাই, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, আমাদের নয়িম বাবু, আমাদের স্বামী দাস, আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ, আমাদের মাহবুব রহমান, এখানে লিমন, তারপরে আমাদের সাব্বির, তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি, বোরানুদ্দিন, আমাদের মাসুদ চৌধুরী, স্বামী দাস, হিলল বড়ুয়া, লিমন, অনেক নেতা কর্মী দাদা আপা, অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে। আমরা আপনার জন্য আজকে দোয়া করবো, দোহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি, আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে, যেমনি হবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে নিয়ে আসছিলেন, আপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ওই দিন আগামী তো ফিরে শেখ হাসিনার সরকার।
দিনার সরকার বারবার দরকার। আপা আপনি আপনি দেখেন একটা ঠিক করে শুনুন, বলুন জি আপা, বলেন প্লিজ আপা, বলেন প্লিজ বলেন, আপনি তো বিজিএম নিও জি আপা, বলো। হ্যাঁ আপা, আরেকটা জিনিস আপনি, আমি জিজ্ঞেস করি আপনাকে, এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল, আমাদের গোয়েন্দারা কি করছে আপা? এই প্রশ্নের অ্যান্সার আপা দিয়েন না, আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে, আমরা যেহেতু রেকর্ড করেছি অনুষ্ঠানটা, সেই এ পর্যন্তই থাক আমাদের মনে মনে বলে ভালো। এই পর্যন্ত আপনার শেষ করছি, আপনাকে আমরা ধন্যবাদ, আপনার জন্য দোয়া করছি, আপনার দীর্ঘায়িত কামনা করছি আপা। আপা আপনি শেষ করুন, আপনি শেষ করুন আপা, তারপরে আমরা শেষ জি আপা আমরা শেষ করছি। হ্যাঁ রেকর্ডিং বন্ধ, ধন্যবাদ, রেকর্ডিং বন্ধ করুন, সব রেকর্ডিং বন্ধ, সবাই রেকর্ডিং বন্ধ, সবাই রেকর্ডিং বন্ধ, হ্যাঁ এই রেকর্ডিং বন্ধ করুন, রেকর্ডিং বন্ধ করুন, রেকর্ডিং বন্ধ করুন, রেকর্ডিং বন্ধ করুন, এই রেকর্ডিং প্লে করবেন।